বাংলাবাসের ঘর পাওয়া যাবে না এই ভুল করলেই। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা দেখে নিন যে কি ভুল করলে আপনারা কিন্তু আবাস যোজনার ঘর কিন্তু পাবেন না। আজকে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বাংলা আবাস যোজনার সার্ভে 2024, পশ্চিমবঙ্গের দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের জন্য সুখবর। বহু প্রতীক্ষিত বাংলা আবাস যোজনার সমীক্ষা 2024 ইতিমধ্যেই শুরু হয়েছে, যা চলবে আগামী 30 অক্টোবর পর্যন্ত। এই সমীক্ষার মূল উদ্দেশ্য হল প্রকৃত উপভোক্তাদের সঠিকভাবে নির্বাচন করা এবং তাদের ঘর নির্মাণের জন্য 1,20,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা। এই সার্ভেতে সরকারি লোকজন বাড়ি বাড়ি গিয়ে কিছু প্রশ্ন করবে। এই প্রশ্নগুলির সঠিক উত্তর সঠিকভাবে দিতে হবে, না হলে ঘর পাওয়া যাবে না। দীর্ঘ 1.5 বছর অপেক্ষার পর এই সমীক্ষা আবার শুরু হয়। শেষবার এই সমীক্ষার আয়োজন করা হয়েছিল 2022 সালের ডিসেম্বর মাসে। বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে গৃহহীন এবং নিম্নবিত্ত পরিবারের উপভোক্তারা বাড়ি নির্মাণের সুবিধা পান। এবার এই প্রকল্পের সমীক্ষা সম্পূর্ণ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিচালিত হবে এবং উপভোক্তাদের সমীক্ষার সময় 11টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে। আজকের এই প্রতিবেদনে এই সংক্রান্ত সমস্ত তথ্য তুলে ধরা হলো। সমীক্ষার প্রথম ধাপ, বাংলা আবাস যোজনার 2024 সমীক্ষাটি 3টি ধাপে সম্পন্ন হবে। এই ধাপগুলি অনুসরণ করে উপভোক্তারা এই প্রকল্পের তালিকাভুক্ত হবেন। প্রথম ধাপ, 21 অক্টোবর থেকে 30 অক্টোবর 2024 পর্যন্ত চলবে। দ্বিতীয় ধাপ, 24 নভেম্বরের মধ্যে জেলা স্তরে যাচাই সম্পন্ন হবে। তৃতীয় ধাপ, 20 নভেম্বরের মধ্যে খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং গ্রামসভা ও ব্লক অনুমোদন শেষে 13ই ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। যাচাই প্রক্রিয়া, সোমবার থেকে শুরু হওয়া বাংলা আবাস যোজনা 2024 সমীক্ষার ইতিমধ্যেই 2 লক্ষ বাড়ি যাচাই সম্পন্ন হয়েছে। এর মধ্যে 20% বাড়িকে অযোগ্য বলে বিবেচিত করা হয়েছে, অর্থাৎ প্রথম দিনে 2 লক্ষ পরিবারের মধ্যে প্রায় 40,000 নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই নামগুলো কেন বাদ পড়েছে তার পিছনে কিছু কারণ রয়েছে, সেই কারণগুলি নিচে আমরা আলোচনা করলাম। এই প্রশ্নগুলির ভুল উত্তর দিলে হবে না। এই প্রকল্পের আয়তায় আসতে গেলে সরকারি কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভের সময় আবেদনকারীদের কিছু প্রশ্ন করবে। এই প্রশ্নগুলি উত্তর ভুলভাল দিলে বাংলা আবাস যোজনার ঘর পাওয়া যাবে না। প্রশ্নগুলো হলো, 1 নম্বর, পরিবারের কোনো অকৃষি প্রতিষ্ঠান আছে কিনা, পরিবারের কোনো সদস্যের মাসিক আয় 15,000 টাকার বেশি কিনা, পরিবার আয়কর প্রদান করেন কিনা, পূর্বে কোনো আবাসন প্রকল্পে অংশগ্রহণ করা হয়েছে কিনা, পরিবারের কোনো পাকা বাড়ি আছে কিনা, পরিবারের কোনো সদস্য সরকারি কর্মচারী কিনা, সেচভুক্ত 2.5 একরের বেশি জমি আছে কিনা, সেচবিহীন 5 একর বা তার বেশি জমি আছে কিনা, পরিবারের কোনো মোটর চালিত গাড়ি আছে কিনা যা কৃষিকাজে ব্যবহৃত হয়, পরিবারের 3 চাকা বা 4 চাকা গাড়ি আছে কিনা, পরিবারের কোনো সদস্যের আয় 15,000 টাকার বেশি হলে ইনকাম ট্যাক্স প্রদান করেন কিনা, এই সমস্ত প্রশ্ন কিন্তু করছেন গ্রামে গ্রামে গিয়ে সার্ভেয়াররা। মুচলেখা ফর্মের শর্তাবলী, এই প্রকল্পের সুবিধা পেতে উপভোক্তাকে একটি মুচলেখা ফর্ম পূরণ করতে হবে, যেখানে তিনি নিম্নলিখিত কথাগুলো প্রতিশ্রুতি দেবেন। প্রাপ্ত অর্থ শুধুমাত্র ঘর নির্মাণের ব্যবহার করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে ঘর নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অনুমোদিত স্থানেই ঘর নির্মাণ করা হবে। আধার কার্ড দিয়ে বায়োমেট্রিক বা ওটিপির মাধ্যমে প্রমাণীকরণ করতে হবে। পূর্বে কোনো সরকারি প্রকল্প থেকে ঘর পাওয়া হয়নি। বাংলা আবাস যোজনা 2024 লিস্ট কিভাবে দেখবেন? যারা বাংলা আবাস যোজনার 2024 তালিকা নিজেদের নাম দেখতে চান তাদেরকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। সর্বপ্রথম বাংলার আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপরে রাজ্য, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েতের নাম নির্বাচন করতে হবে। এরপরে আর্থিক বর্ষ 2022-23 নির্বাচন করতে হবে। এরপর প্রধানমন্ত্রী আবাস যোজনা নির্বাচন করতে হবে। এরপরে ক্যাপচা পূরণ করে সাবমিট করলেই আপনার নাম লিস্টে দেখা যাবে। প্রয়োজনীয় এই তালিকার PDF ডাউনলোড করে নিতে পারবেন। লিস্টে কারা অন্তর্ভুক্ত হবেন? এই লিস্টে সেই সমস্ত প্রার্থীরা অন্তর্ভুক্ত হবেন যাদের নাম PWL তালিকায় রয়েছে, যারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আবেদন করেছিলেন, যে সমস্ত পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সমস্ত পরিবার। রাজ্যের উদ্যোগ, পঞ্চায়েত মন্ত্রীর মতে কেন্দ্র থেকে
পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই রাজ্যের প্রান্তিক মানুষদের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। তার মূল লক্ষ্য হল প্রকৃত উপভোক্তারা যেন এই সহায়তা পান। তবে বিগত কয়েক বছর অনেকেই আর্থিক উন্নতির ফলে নিজের পাকা বাড়ি তৈরি করেছেন, তাই তাদের নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পূর্বের যাচাই ও বর্তমান পরিবর্তন। 2022 সালের ডিসেম্বরে যে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল সেখানে 11 লক্ষ দরিদ্র মানুষ বাড়ি তৈরির জন্য চিহ্নিত হয়েছিল। তবে 2 বছরে পরিস্থিতি অনেকটাই বদলেছে। অনেকেই ইতিমধ্যে নিজের উদ্যোগেই বাড়ি তৈরি করে নিয়েছেন, অনেকে আবার স্থান পরিবর্তন করে অন্যত্র চলে গেছেন প্রয়োজনীয় কাগজপত্র। এই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য উপভোক্তাদের অবশ্যই নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, অন্যান্য প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্র জমা দিতে হবে। এবার আবাস যোজনা যারা লিস্ট দেখতে চান, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।